শিল্পপণ্য। তাহলে আমরা ভোগ্যপণ্যের ক্ষেত্রে যদি শ্রেণীবিভাগ দেখি, তাহলে আমরা প্রথমে পাবো হইল সুবিধাপণ্য। এটার মধ্যে আবার কয়েকটা আছে, অত্যাবশ্যকীয় পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য, গৃহে সরবরাহকৃত পণ্য, আর খ নম্বর যদি আমরা বলি শপিং পণ্য, গ নম্বর যখন আমরা বলি বিশিষ্ট পণ্য, ঘ যখন বলি অযাচিত পণ্য। আবার শিল্পপণ্যের এরকম প্রকারভেদ আছে, যেহেতু এখানে মূলত দ্রব্য হিসেবে আমরা উল্লেখ করতেছি। আমরা ভোগ্যপণ্যের শ্রেণীবিভাগগুলো অত্যাবশ্যকীয় পণ্য, সুবিধাপণ্য হিসাবে, যে পণ্য ছাড়া আমাদের চলে না, দৈনন্দিন সবসময় আমাদের কাজে লাগে, এগুলোকে সুবিধাপণ্য বলি। তার মধ্যে আবার অত্যাবশ্যকীয় পণ্য যেটা একেবারে, যেমন আমরা চাউল ডাল মাছ তরি তরকারি খাবার জন্য কিনি, ছাড়া আমাদের চলে না, যেটা দেখলে পরে আমরা কিনতে আকর্ষণ সৃষ্টি হয় আমাদের মধ্যে, সেটাকে আমরা লোভনীয় পণ্য বলি। যে পণ্য অনেক সময় আমরা বিপদে পড়ে অসুস্থ হলে, দুর্ঘটনা কবলে পড়লে তাৎক্ষণিক প্রয়োজন হয়, সেটা জরুরি পণ্য। আর কিছু হকার কিছু প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী গড়ের সামনে নিয়ে আসে, তরি তরকারি মাছ গৃহে সরবরাহিত পণ্য হয়। শপিং পণ্য একটু দামি, যেটা আমরা আসলে সিদ্ধান্ত নেই, একটু ঘুরে ঘুরে ক্রয় করি, সহজে আমরা কিনি না পরিবারে। যেমন বিশেষ করে আমাদের দামি জামা কাপড়, অলংকার, ফ্রিজ, টেলিভিশন ইত্যাদি ইত্যাদি। বিশিষ্ট পণ্য আসলে সুবিধাপণ্য এবং শপিং পণ্যের মধ্যে যেটা আমরা বারবার ক্রয় করি, আমাদের কাছে পছন্দের তালিকা সবচেয়ে বেশি প্রাধান্য হয়, সেই পণ্যগুলোকে আমরা বিশিষ্ট পণ্য বলি। আর অযাচিত পণ্য, যে পণ্য আসলে হারিয়ে যায়, সহজে আমরা কিনি না, বিশেষ বিশেষ মুহূর্তে যখন আমরা কিনি, যেমন সমাধির পাথর, তারপরে শব্দকোষ, পুরানা যে জিনিসগুলো, যেগুলো আমরা সহজে পাইতেছেন, এই ধরনের এইভাবে আমরা সংক্ষেপে ভোগ্যপণ্যের শ্রেণীবিভাগ আলোচনা করলাম। তোমরা এই আলোচনা আমরা সেকেন্ড পেপারে পণ্য একটা আলাদা অধ্যায় আছে, পণ্যের শ্রেণীর ডিটেলস আলোচনা আমরা উপস্থাপন করেছি, সামনে আবার উপস্থান করবো, সেখান থেকে তোমরা জানলে হবে। শিল্পপণ্য আমরা সেখানে আলোচনা করবো, সেখান থেকে জানলে হবে। আমরা এখন আলোচনা আসি সেবা। আমরা যখন সেবার কথা বলবো, আমরা একটু আগেই বলছি পণ্যের সংজ্ঞা দিতে গেলে যা অদৃশ্যমান অবস্তুগত, তাই অদৃশ্যমান অবস্তুগত যেটা দেখা যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ নেওয়া যায় না, নশ্বর, বেসাদৃশ্য, এটাও আমরা প্রয়োজনে প্রয়োজনের চাহিদায় অর্থমূল্য দিয়ে আমাদেরকে সুবিধা প্রদান করে, এমন কিছুকে আমরা বলবো সেবা। যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমরা এটা পেতে চাই, আমাদের উপকারে আসে, আমাদের অভাব পোষণ করে, প্রয়োজন পূরণে সক্ষম, এরকম সুবিধা প্রদানের কিছু থাকে। যেমন আমি আমার ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, দেখা যাচ্ছে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না ক্লাসটা, ডাক্তারের চিকিৎসা, উকিলের পরামর্শ, ব্যাংক বিমার সুবিধা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলিকে আমরা সেবা হিসেবে আখ্যায়িত করি। সেবার যে মূল বৈশিষ্ট্য, চারটা বৈশিষ্ট্য আছে, সেবার যে চারটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, এই চারটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো বলবো, প্রথমে হলো অদৃশ্য মানুষ। দুই নম্বরে আমরা বলবো হইল অবিচ্ছেদ্যতা। তিন নম্বরে বলবো হইল আমরা বেসাদৃশ্য। পচনশীলতা। এই চারটা বৈশিষ্ট্য একটা সেবার মধ্যে থাকতে হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হলে সেবা হতে গেলে অদৃশ্যমান হইত, দৃশ্যমান কিছুকে আমরা সেবা বলতে পারব। অবিচ্ছেদ্য, যিনি মালিক, যার দ্বারা সেবাটা নির্দেশ, যেমন ডাক্তার, উকিল, শিক্ষক, তার সাথেই আমরা বিচ্ছিদ্য থাকি, অর্থাৎ তার থেকে আলাদা করা যায়, এই বৈশিষ্ট্যটা পরিলক্ষিত হবে। বেসাদৃশ্য, অর্থাৎ এক ধরনের হবে না। এখন যে কথাগুলো বলতেছি, আমি যে একটু আগে বললাম যে 12 আগস্ট 2020 এই অধ্যায়ের উপর ক্লাস নিয়েছি, আজকের ক্লাস এবং ওই ক্লাসের সাথে আমাদের একই রূপ, একই ধরনের কথা, একই সেট ধাপে ধাপে হচ্ছে, এরকম বলা কঠিন। সকালের সেবা দুপুরের সাথে, দুপুরের সেবা বিকালের সাথে, বিকালের সেবা বা সকালের সাথে অমিল হবে, পার্থক্য হবে, এটাকে আমরা বলি বেসাদৃশ্য। পচনশীল, এখন যদি আমি সেবাটা না দিতাম, বৃষ্টির কারণে যদি ক্লাসে না আসতাম, তাহলে এটা পচে যেত, এই জন্য এটাকে বলা হয় সেবাকে বলে পচনশীল। তাহলে এই চারটা বৈশিষ্ট্য যখন পরিলক্ষিত হবে, তখনই তাকে আমরা বলবো সেটা সেবা। আমরা এখন গুরুত্বপূর্ণ আর একটা টার্মে যাব, সেই টার্মটা হচ্ছে হলো উৎপাদন ব্যবস্থাপনার
ঐতিহাসিক প্রেক্ষাপট। এটা চারটা ধাপে আমরা ভাগ করতে পারি। প্রথম ধাপটাকে আমরা বলবো হইল শিল্প বিপ্লব। এটার সময়কাল হইল 1755 থেকে 1850। শিল্প বিপ্লবের পরবর্তী যুগ, এটা যুগ এখানে তাক বললে 1850 থেকে 1950। তিন নম্বর হলো আধুনিক যুগ, এটা হবে 1950 থেকে বর্তমান। তাহলে আমরা তিনটা সময়কাল ভাগ করে নিতে পারি। উৎপাদন ব্যবস্থাপনার যে ক্রমবিকাশ, উৎপাদন ব্যবস্থাপনার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, প্রথম যুগটাকে আমরা বলছি শিল্প বিপ্লবের যুগ, যে যুগে আসলে সারা বিশ্বে, যদিও ইংল্যান্ড থেকে, ইউরোপের কিছু দেশ থেকে এই শিল্প বিপ্লবের সূচনা হয়। শ্রমিকের শ্রম, মানবিক শ্রমকে আমরা যন্ত্রের মধ্যে, কলকারখানার মধ্যে, মেশিনের মধ্যে যখন আবদ্ধ করি, সেটাকে আমরা গুরুত্ব দিয়ে বলি শিল্প বিপ্লবের যুগ, যারা 1750 সালে থেকে শুরু হয়ে 1850 সাল পর্যন্ত এটার ক্রমবিকাশ ঘটে। এখানে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে তিনজনের নাম অবশ্যই অবশ্যই আমরা বলতে হবে। এ তিনজন হচ্ছে নিল, আমরা এই তিনজন যারা আছেন শিল্প বিপ্লবের সময়, জেমস স্টুয়ার্ট, উনি যে তত্ত্ব দিয়েছেন 1767, হতে আসবে হলো অ্যাডাম স্মিথ আসলে 1776, তারপর হলো চার্লস বেরেজ ছিল 1862। যদি 1850-এর কথা বলা হয়েছে, এটা পরবর্তী যুগে চলে আসে, আসলে এটা হবে 42। তাহলে আমরা এখানে এই তিনজন বিশেষ ব্যক্তি যারা উৎপাদনের ক্ষেত্রে, উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন, তারা হচ্ছে জেমস স্টুয়ার্ট 1767 সালে উনি যে তত্ত্ব দেন পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স, এই বিষয়ের মাধ্যমে উনি উৎপাদনের ক্ষেত্রে, উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। চার্লস অ্যাডাম স্মিথ, দ্য ওয়েলথ অফ নেশন, তার যে সম্পদের যে নীতিমালা অনুযায়ী যেভাবে উৎপাদন হবে, উৎপাদনের শ্রম মজুরি দিতে হবে, শ্রম বিভাগের সুবিধা দিতে হবে, এই বিষয়গুলোকে উনি তত্ত্ব আকারে প্রকাশ করেন। পরবর্তী পর্যায়ে চার্লস বেবেজ, উনি গুরুত্বপূর্ণ তত্ত্ব অন দ্য ইকোনমি অফ মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচার, মেশিন এবং ম্যানুফ্যাকচার নিয়ে উনি তত্ত্ব দেন, যারা শ্রম বিভাগ, পাশাপাশি শ্রম বিভাগে কর্মের ঘণ্টা, এগুলো বিভাজনের সহায়ক ভূমিকা রাখে। তাহলে এই তিনজন পর্যায়ক্রমে আমরা বলতে পারি শিল্প বিপ্লবের যুগে ওনারা উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা শিল্প বিপ্লবের পরবর্তী যুগে যারা অবদান রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হলো এফ ডাব্লিউ টেইলর, ওনার সময়কাল ছিল হইল 1911। তারপরে আসছে হইল হেনরি এল গ্র্যান্ট, ওনার সময়কাল ছিল হইল 1910। সর্বশেষে আরেকজন অবদান রাখেন হলো ওয়াল্টার শিহল্ট, উনি 1931-এ উনি অবদান রাখেন। তিনজনেরই অবদানকৃত যে থিওরি বা তত্ত্ব, যে মতামত সেখানে ছিল হইল, আমরা দেখতেছি এফ ডব্লিউ টেইলর প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট,
বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনা অনুযায়ী উৎপাদন কাজ সম্পাদিত হলে মালিক এবং শ্রমিক পক্ষ উপকৃত হবে সেই তত্ত্ব এফডাব্লিউ টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হিসেবে ওনাকে আখ্যায়িত করে। হেনরি এল গেটস উনি যে তত্ত্ব দেন, ওনার তত্ত্বের যে থিওরিটিক্যাল বই সেটা হলো প্রোডাকশন শিডিউলিং অ্যান্ড ওয়াইজেস। প্রোডাকশন করতে গেলে, উৎপাদন করতে গেলে তার সময় সূচীকরণ, তার মজুরি সেটা যথাযথ হইতে হবে, এই বিষয়ে উনি তত্ত্ব এবং মতামত উপস্থাপন করেন শিল্প বিপ্লবের পরবর্তী যুগে। সর্বশেষে এই যুগের মধ্যে আমরা দেখতেছি ওয়ালটন শিহর্ট 1931 সালে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, আসলে পরিসংখ্যানগতভাবে পণ্য যারা উৎপাদন করা হবে সেটা মানের অধিকারী হইতে হবে, ক্রেতা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টাকে গুরুত্ব দিয়া উৎপাদন ব্যবস্থাপনায় উনি ওনার মতামত উপস্থাপন করেন। সর্বশেষে আধুনিক যুগ, বর্তমান যুগ 1950 থেকে বর্তমান সময় পর্যন্ত চলছে এবং চলবে চলমান সময়ে। এখানে যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, এখানে কতগুলো তত্ত্ব হিসেবে গুরুত্ব আসবে। প্রথমে যে তত্ত্বটা দেওয়া আছে সেই তত্ত্বটা হলে এটাকে বলা হয় পার্ট PERT, এটা একটা সংক্ষিপ্ত রূপ, আমি পুরোটা বলতেছি। তারপর আছে ক্যাম ক্যাপ CA CPM ক্যাপ ক্যাম্প, তারপরে আছে হইল JIT, এবং এখানে পর্যায়ক্রমে আমরা দেখতেছি এরপরে হইল ATM বুথ 24/7। তাহলে আমরা এখানে যে তত্ত্বগুলি পাইলাম, পার্টকে আমরা যদি অ্যাব্রিভিয়েশন করি তাহলে আমরা পুরা পাচ্ছি হইল প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, তাহলে প্রোগ্রাম পি ইভালুয়েশন ই, এবং আর হইল অ্যান্ড রিভিউ, আর টি তো হইল টেকনিক। এই যে কৌশলগুলি, এই কৌশলগুলোকে গুরুত্ব সহকারে যখন উপস্থাপন করা হয় পার্টের মাধ্যমে তখন সেটা উৎপাদন ব্যবস্থানের সহায়ক হয়। আর ক্রিটিক্যাল পাথ মেথডকে CPM বলা হয়, ক্রিটিক্যাল পাথ মেথড একটা বিশেষ পদ্ধতি কৌশলকে কাজে লাগিয়ে যখন উৎপাদন ব্যবস্থানের সক্রিয় করে সেটাকে পাথ মেথড বলা হয়। পরবর্তী পর্যায়ে JIT, এটা হলো জাস্ট ইন টাইম, উপযুক্ত সময়ে উপযুক্ত উৎপাদন, উপযুক্ত কার্যক্রম, উপযুক্ত সব কিছু করা, সঠিক সময়ে করা, এটাকে JIT বলা হয়, জাস্ট ইন টাইম। আর সর্বশেষে, এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হয়, ই কমার্সের বিষয় আছে, ই গভর্নেন্সের বিষয় আছে, ই ব্যাঙ্কিংয়ের কার্যক্রম ছিল, যেটাকে ATM অটোমেটিক টেলার মেশিন বুথ, এই বুথের থেকে আমরা বিশেষ ব্যাঙ্কগুলো বিশেষ কার্ডগুলোর দ্বারা আমরা টাকা সহজে তুলতে পারি, এটা দিয়ে আমরা 24 ঘন্টায় 7 দিনই অর্থাৎ সবসময় খোলা থাকে। এই ব্যবস্থার মাধ্যমে আমরা যে ঐতিহাসিক প্রেক্ষাপট অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশগুলো আমরা এতক্ষণ তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখন আমরা যা বললাম গতি প্রকৃতি, উৎপাদন ব্যবস্থাপনার গতি প্রকৃতি সর্বশেষ অংশ, এখানেও চারটে বিষয় মূলত প্রাধান্য পাবে। প্রথমটা আসতেছিল সেবা খাতের প্রবৃদ্ধি, তারপরে আসতেছিল উৎপাদনশীলতার চ্যালেঞ্জ, উৎপাদনশীলতার চ্যালেঞ্জ মান সম্পন্ন দ্রব্য পণ্য উৎপাদন, সর্বশেষ হইল কাস্টমাইজেশন, যদিও শব্দটা ইংরেজি, এটা আসলে ক্রেতা কেন্দ্রিকতা সংক্ষেপে বলা হয়। আমরা এই চারটে বিষয়কে পর্যায়ক্রমে আলোচনা তোমাদের সাথে করার চেষ্টা করি, তোমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়া প্রশ্ন আকারে জানার চেষ্টা করবা, দেখা যাবে যে এই বিষয়গুলো যদি সহজে বুঝতে পারো তোমাদের প্রশ্ন উত্তর সমাধান পাইতে কোনো অসুবিধা হবে না। আমরা আশা করি উৎপাদন ব্যবস্থাপনার গতি প্রকৃতি, প্রথমে আসে সেবা খাতের প্রবৃত্তি, আমরা সেবা নিয়ে একটু আগে কথা বলেছি, সেবার বৈশিষ্ট্যগুলি তোমাদের সামনে উল্লেখ করছি, অদৃশ্যমান দেখা যায় না কিন্তু তাও মানুষের উপকারে আসে, অর্থমূল্য দিতে চায়, সুবিধা পেতে পারে, এমন কিছুকে আমরা সেবা বলি। এই সেবা খাত আসলে বিশাল ব্যাপক, বেসরকারিভাবে সরকারিভাবে সেবা খাতগুলো আছে আমাদের দেশে, শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সহ অনেক অনেক সেবা খাত আছে, সরকারি খাত, পাইকারি
খুচরা বিক্রেতার দিকেও এই খাত আসতে পারে, অন্যান্য সেবা খাতও আসতে পারে বেসরকারি হিসাবে। এই খাতগুলোর প্রবৃত্তি, এই খাতগুলোর অগ্রগতি, অগ্রগামী সাফল্য আমরা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখি। উৎপাদনশীলতার চ্যালেঞ্জ, যে উৎপাদনকে আমরা অনুপাত, ইনপুট এবং আউটপুটের যে অনুপাত তাকে আমরা বলি উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতা আজকের চ্যালেঞ্জের সম্মুখীন, দেশি উৎপাদন বিদেশিদের সাথে, দেশি উৎপাদন দেশের সাথে একটা প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়। এই প্রতিযোগিতায় লিপ্ত হতে যেয়ে দেখা যায় যে বিভিন্ন সময় কেউ হারিয়ে যাচ্ছে, কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে মান যথাযথ না দিতে পারার কারণে। তাহলে উৎপাদনশীলতার চ্যালেঞ্জকে দেশীয়ভাবে, চ্যালেঞ্জকে আন্তর্জাতিকভাবে মোকাবিলা করে উৎপাদন কার্যক্রম সম্পাদন করতে হবে। তাইলে উৎপাদন ব্যবস্থাপনা গতিশীল হবে, উৎপাদন ব্যবস্থাপনা সাফল্য অর্জন হবে, মানসম্পন্ন পণ্য উৎপাদন। আসলে আমরা যদি মান পণ্যের মধ্যে না দিতে পারি, যথাযথ মানের পণ্য উৎপাদন করতে সক্ষম না হয়, তাহলে বাজারে সেটা টিকবে না, ক্রেতা সেটা একসময় গ্রহণ করলো, পরবর্তীতে আর গ্রহণ করবে। তাহলে পণ্যের মানের বিষয়টাকে সর্বাধিক বেশি গুরুত্ব দিতে হবে। সর্বশেষে কাস্টমাইজেশন, আসলে যিনি ক্রেতা হবেন তাকে আমরা বলি বাজারের রাজা। তো তাকে সন্তুষ্ট করতে পারা মানে বাজার দ্রুত একচেটিয়া হয়, তাদের অনুকূলে চলে আসবে, তাদের সহায়ক হবে। তাহলে ক্রেতা কী চায়, কীভাবে চায়, কখন চায়, কী ধরনের পণ্য চায়, এই সমস্ত বিষয়গুলোকে যখন প্রাধান্য দিয়ে আমরা বাজারে পণ্য ছাড়ব, তাহলেই একটা পণ্য বেশি বাজারজাতকরণ হবে, বেশি সাফল্য লাভ করবে। তার মধ্যে যেটা বিশেষ করে লক্ষণীয়, তীব্র প্রতিযোগিতা মোকাবেলা করে কাস্টমাইজেশন করতে হবে, ইন্টারনেট টেলি কমিউনিকেশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে করতে হবে, বিশেষ ক্রেতার প্রতি গুরুত্ব দিতে হবে, নমনীয় উৎপাদন ব্যবস্থা এবং প্রযুক্তি উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েই উৎপাদন ব্যবস্থাপনার গতি প্রকৃতিকে ত্বরান্বিত করতে হবে। আমি ক্লাস খুবই ছোট আকারে নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু এই বিষয়ের ক্লাস আমরা বিগত সময়ে তোমাদেরকে দিয়েছি, এই জন্য আমি ক্লাসটাকে বেশি দূর অগ্রসর করি নাই, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শুরু করি। উৎপাদন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা আমরা একটা চক্রের মধ্যে নিয়ে আসি। উৎপাদনটাকে আমরা বলছি ইনপুট আউটপুট, মাঝে প্রক্রিয়া হবে, এটা হলো উৎপাদন। কাঁচামাল দিলে রূপান্তরিত করে চূড়ান্ত পণ্য পাওয়া যাবে, তখন সেটা উৎপাদন হয়ে যাবে, যদি এখানে কতগুলো উপযোগ সৃষ্টির মাধ্যমে এই উৎপাদনটা সম্পন্ন হয়। পাশাপাশি আমরা পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ, যখন উৎপাদনের সাথে কার্যক্রম সম্পাদন করবে তখন তাকে আমরা বলব উৎপাদন ব্যবস্থাপনা। আর এই উৎপাদন ব্যবস্থাপনাকে আমরা দুটা বিষয়ের উপর আমরা আলোচনা নিয়ে আসছি, একটা হলো দ্রব্য, এটাকে আমরা সামগ্রিকভাবে বলি পণ্য, আর একটা হলো সেবা, যেটা ধরাছোঁয়া যায়, ব্যবহার করা যায়, দৃশ্য তো আমরা দেখি পাই, দৃশ্যমান এবং অদৃশ্যমানও এখানে হইতে পারে সার্বিক ব্যাপক অর্থে, সেটা হলো উপকারিতা, উপযোগ আমাদেরকে দেয়, আমরা সুবিধা লাভ করি, এমন কিছু হলো দ্রব্য বা পণ্য। আর এই পণ্যের শ্রেণীবিভাগে আমরা প্রথমে মূলত চার ধরনের বললাম, সুবিধাপণ্য, শপিং পণ্য, বিশিষ্ট এবং অযাচিত পণ্য। সুবিধাপণ্যকে আমি চারটা দৃষ্টিকোণ থেকে আবার দেখি, অত্যাবশ্যকীয় পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য এবং গৃহ সরবরাহকৃত পণ্য। এই আলোচনাগুলো যেহেতু আমরা দ্বিতীয় পত্র পণ্যের শ্রেণীবিভাগে আছে, এই জন্য আমি আর বিশেষ ডিটেলস আলোচনা করলাম না, ভোগ্য পণ্যের আলোচনা হিসেবে দেখা গেলাম। শিল্প পণ্য আরেক ধরনের পণ্য ছিল, এরও শ্রেণীবিভাগ ছিল, এগুলো আলোচনা তোমরা সেকেন্ড পেপারের অধ্যায় থেকে যে আলোচনা দেওয়া আছে বা আলোচনা করবো সামনে, সেটা তোমরা দেখে নিলে হবে। পরবর্তী আমরা আসি সেবা। আসলে এখানে যে অদৃশ্যমান অবস্থাগত, সেটা ধরাছোঁয়া যায় না, বিচ্ছিন্ন করা যায় না, পচনশীল, এমন কিছু যখন আমরা আমাদের উপকারে আসে, আমরা ব্যবহার করতে সক্ষম হয়, আমরা এর উপকারিতা পাই, সুবিধা পাই, তখন তাকে আমরা বলি সেবা। এর অজস্র উদাহরণ আছে, শিক্ষক, আমি যে ক্লাস নিচ্ছি, চিকিৎসক, উকিল, ব্যাংক বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এই সবই সেবার উদাহরণ হিসাবে উল্লেখযোগ্য। সেবার বৈশিষ্ট্য হিসাবে আমরা চারটা বৈশিষ্ট্যের কথা বলছি। প্রথমে বলছি অদৃশ্যমান হইতে হবে, অবিচ্ছিদ্য হবে, বেসাদৃশ্য হবে এবং পচনশীল হবে। তাইলে যেটা দৃশ্যমান সেটা আমরা অদৃশ্য হইতে হবে, যেটা যিনি এই সেবাটা দিচ্ছেন তা থেকে বিচ্ছিন্ন করা যায় না, এই জন্য অবিচ্ছিদ্য। এটা বেসাদৃশ্য হয়, একই ধরনের সবসময় দেওয়া যায় না, পার্থক্য হয়ে থাকে, ভিন্ন ভিন্ন হয়ে থাকে, আর এটা না দিতে পারলে ওই সময়ের সেবাটা পরবর্তীতে এটা পচে যায়। এই বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হলে আমরা তাকে বলবো সেবা। আমরা পরবর্তীতে আসলাম উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট। আমরা তিনটা সময়কাল বাক্য করে নিলাম। প্রথমে হলো শিল্প বিপ্লব, যেটা 1750 থেকে শুরু হয়, 1850 পর্যন্ত এর মেয়াদকাল ছিল, যেখানে তিনজন বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক অবদান রাখেন, আমরা তাদের কথা বলেছি।
দ্বিতীয়ত আমরা বললাম শিল্প বিপ্লব পরবর্তী যুগ, সেখানেও আমরা 1850 থেকে 1950 পর্যন্ত সময়কালকে উল্লেখ করলাম, সেখানেও তিনজন অবদান রাখেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, FW টেইলর। এভাবে আমরা দেখতেছি আরও দুইজন সহ তারা অবদান রাখেন, এই বিষয়ে আমরা উল্লেখ করেছি। পাশাপাশি আধুনিক যুগে আমরা পার্ট, আমরা CPM এবং JIT এবং ATM বুথ, এই বিষয়গুলোর মাধ্যমে ই ব্যাংকিং, ই গভর্নেন্স, ই কমার্স অবদান রেখে আজকে আরও আধুনিক, আরও সামনে আমরা তথ্য প্রযুক্তির ভূমিকায় আমরা বিশেষ বিশেষ সুবিধাগুলো উৎপাদন ব্যবস্থাপনায় ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। যে দেশ সাফল্য অর্জন করতে সক্ষম সে দেশে অর্থনীতি বা সমৃদ্ধি লাভ করে উৎপাদন ব্যবস্থাপনার দ্বারা। পাশাপাশি আমরা সর্বস্তরের গতি প্রকৃতি, সেবা খাতের প্রবৃত্তি, উৎপাদনশীলতার চ্যালেঞ্জ, মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং কাস্টমাইজেশন, এই চারটা বিষয়েরও সংক্ষিপ্ত একটু উপস্থাপন করলাম। এভাবে আমি আজকের অধ্যায়ের আলোচনা শেষ করলাম। তোমরা যারা